বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মার্জারিন খান দর্শক আজ আমাদের অর্থনৈতিক যে বিষয় আমরা রেখেছি সেটি হচ্ছে বাংলাদেশে আমদানি রপ্তানি পরিস্থিতি আর আমাদের আলোচনায় অংশ নিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন কমিশনার অফ কাস্টমস কাস্টমস হাউস আইসিডি ঢাকা এছাড়াও আমরা পেয়েছি শিবলি রুবাইতুল ইসলাম ডিন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যোগ দিচ্ছেন ভিদিয়া অমৃত খান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক দেশগ্রুপ দর্শক জিরো টু এইট ওয়ান এইট নাইন সেভেন ডাবল সিক্স ফোন নাম্বারটি খোলা আছে আপনারা চাইলে সরাসরি আমাদের অতিথির সাথে কথা বলতে পারেন জানতে চাইতে পারেন এই বিষয়ে যে কোনো প্রশ্ন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় আপনাদের স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের আমদানি এবং রপ্তানি পরিস্থিতি আমাদের আসলে নির্বাচনকালীন এই সময়টা তো একটু ট্রানজ্যাকশান টাইম সময় আমরা দেখি যে যায় এবং এখন তো আসলে নির্বাচনী প্রস্তুতি অনেক বেশি তারপরে এবছর বলা হচ্ছে যে যে পরিমাণ আমদানি আমাদের হয়েছে রপ্তানির পরিমাণ অনেক কম এটা কি কি আপনি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিতে পজিটিভভাবে দেখছেন না আসলে আমদানির গ্রোথও আছে রফতানির গ্রোথও আছে আমরা বলতে পারি যে আমদানির গ্রোথটি যতটুক রফতানির গ্রোথ ততটুকু না আমাদের কিন্তু এক্সপোর্ট গ্রোথ অন অ্যান অ্যাভারেজ কোয়ার্টারলি চেঞ্জ হয় বাট ধরেন বিটুইন সিক্স টু এইট পারসেন্ট আবার ওইদিকে ইম্পোর্টের যে গ্রোথ সেটা কিন্তু সেভেন্টিন টু টোয়েন্টি সিক্স পারসেন্টের মধ্যে চেঞ্জ হচ্ছে সুতরাং এখন আমাদের বলতে হবে যে গ্রোথ আছে কিন্তু যেটা হয়েছে যে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টিংটা আমরা করি সেখানে দেখা যাচ্ছে যে ইম্পোর্টের উপর চাপ পড়ে যাচ্ছে খুব বেশি কারণ আমাদের হঠাৎ করে বেশ কিছু ইম্পোর্ট হচ্ছে আর সেই সাথে এক্সপোর্টের যা গ্রোথ হচ্ছে সেটা ইম্পোর্টের সাথে ম্যাচ করতে না পারায় আমাদের কারেন্ট অ্যাকাউন্ট একটু ইমব্যালেন্স হচ্ছে তাই আমরা নির্বাচনকালীন সময় হওয়া সত্ত্বেও আমরা বলতে পারবো না যে আমাদের গ্রোথ নেই আমাদের অন্য অন্য সময় যে নির্বাচনকালীন যে সময়টি থাকে সেই সময়ে যেরকম অবস্থা থাকে এবার তার থেকে অনেক ভালো অবস্থা আছে এবং আমাদের অর্থনীতি বা ইকোনমিতে যেই ধরনের একটি নির্বাচন পূর্ব একটা অবস্থা আমরা হতে পারে বলে ভয় পাচ্ছিলাম সেরকম কিছুই নেই বরং অর্থনীতি এখন তার নিজস্ব গতিতেই চলছে এবং আমরা আশা করছি যে ইম্পোর্টের যে প্রেশারটা সেটা আপনারা নিশ্চয়ই জানেন কেন কারণ হচ্ছে আমাদের এখানে বড় ধরনের কিছু প্রজেক্টের কাজ চলছে ইনফ্রাস্ট্রাকচারে হিউজ ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের টেলিকমের এক্সপ্যানশান হচ্ছে আমাদের মোটামুটি ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট হয়েছে হিউজ এবং সেই সাথে র মেটেরিয়ালসও ইম্পোর্ট বেড়ে গেছে ডিউ টু ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্টস অ্যান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির এক্সপ্যানশান তো এই রেজাল্টটা আসতে আমাদের একটু সময় লাগবে তাছাড়া আমাদের কিন্তু আমি বলবো অর্থনীতির গতি ঠিক আছে এবং অর্থনীতি ইজ অন রাইট ডাইরেকশন সেখানে কি আপনি মনে করছেন যে ব্যালেন্স অফ পেমেন্টের আমাদের যে অবস্থা সেটি তো আমরা দেখছি যে কিছুটা খারাপ তো সেই ক্ষেত্রে আসলে ইম্পোর্ট যে অনেক বেড়ে গেল আমাদের যে ইকোনমিক্যাল গ্রোথ সে গ্রোথের উপরে কি একটা বড় ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে না না এটা আপনার সব সময় তো স্টেবল থাকবে না আপনার এত দিন আমাদের কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস ছিল যখন আমাদের এক্সপোর্ট প্লাস রেমিটেন্স ছিল ইম্পোর্টের থেকে বেশি সেই সময় আমাদের দেখেন সরকার যখন দায়িত্ব নেয় তখন তার তিন থেকে চার বিলিয়ন ডলার রিজার্ভ ছিল কোয়ার্টারলি তিন থেকে চার বিলিয়ন করে বাড়তে বাড়তে আমাদের চৌত্রিশ বিলিয়ন ডলারে চলে গেছিল এখন আমাদের ধরেন অ্যারাউন্ড থার্টি বিলিয়ন আমাদের রিজার্ভ কিন্তু এখন কারেন্ট অ্যাকাউন্টে আমাদের ডেফিসিট যাচ্ছে এটা হচ্ছে অর্থনীতির কারণে এখানে আমাদের যেহেতু ইম্পোর্ট বেড়েছে ইম্পোর্ট কেন বাড়ে ইম্পোর্ট বাড়ে যখন আমাদের ইকোনমিতে নিড বাড়ে ইম্পোর্ট কী হচ্ছে লাক্সারিয়াস প্রোডাক্ট ইম্পোর্ট ওরকম হচ্ছে না সেই তুলনায় আমাদের ইম্পোর্টের মেইন চাপটা হচ্ছে ক্যাপিটাল মেশিনারিজের উপর এবং র মেটেরিয়ালসের উপর এবং এইটার যে রেজাল্টটা আসবে সেটা আসবে খুব শিগগিরই আশা করা যাচ্ছে এক থেকে দেড় বছরের মধ্যে তখন আপনারা দেখতে পারবেন এক্সপোর্ট গ্রোথ হচ্ছে সেই সাথে আমাদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের কিছু ইম্প্রুভমেন্ট হচ্ছে ডিজিটাল মানি ট্রান্সফারের যে ইম্প্রুভমেন্ট হচ্ছে তাদের শ্যাডো ইকোনমিতে হুন্ডি টুন্ডি করে যেভাবে আমাদের কিছু রেমিটেন্সের টাকা দেশে আসে যেটা আমাদের ইলিগাল চ্যানেলে থেকে যাচ্ছিল সেটা যখন ফর্মাল চ্যানেলে ঢুকে যাবে যখন ধরেন আপনি বিকাশের মতো সৌদি আরব থেকে তার গ্রামের বাড়িতে টাকা পাঠাতে পারবেন তখন কিন্তু আর হুন্ডি জিনিসটা এইভাবে থাকবে না তখন আমাদের এই ষোলো বিলিয়নের রেমিটেন্স হয়তো চব্বিশ থেকে পঁচিশ বিলিয়নে চলে যাবে এবং সাথে সাথে ওইটা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে হেল্প করবে সুতরাং এইটা একটা ট্রানজিশনাল পিরিয়ড যেটা আপনি বলছিলেন একটু আগে এটা আমাদের ইকোনমিক ট্রানজিশনের সাথে সাথে এটা পৃথিবীর সব ইকোনমিতে হয় এটা কোনো অ্যাবনরমাল কিছু না দর্শক আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন ভিদেয়া অমৃত খান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক দেশ গ্রুপের সাথে রয়েছেন আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা কথা বলছিলাম বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট কারেন্ট সিচুয়েশন নিয়ে সেখানে আমরা জানি যে আপনারা যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন গার্মেন্টসের একটা বড় রোল প্লে করে সেটি হচ্ছে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে তো আপনার বিজনেস পরিচালনা করতে গিয়ে কি মনে হচ্ছে যে বাংলাদেশে এখন রপ্তানি পরিস্থিতি কেমন রয়েছে আমাদের শেষ ওখানে লাস্ট টাইমের থেকে আমাদের গ্রোথটা অনেক বেশি হয়েছে অ্যাকচুয়ালি অ্যাজ ফার এস গার্মেন্টস ইজ কনসার্ন আমাদের এক্সপোর্ট কিন্তু অনেক বাড়ছে এবং প্রচণ্ড বায়ারও আসছে বিকজ এখন দেখেন এই রানা প্লাজা ইনসিডেন্টের পরে সব কিছু মিলে আমরা একটা খুব স্টেবল কন্ডিশনে এখন আছি আমি মনে করি আপনি জানেন অ্যালায়েন্স অ্যাকর্ড ডোনোটার ইন্সপেকশন অডিট অলমোস্ট শেষ হয়ে এসেছে সো মোস্ট অফ দ্য ফ্যাক্টরিজ আর ফিট নাও আপনার ফ্যাক্টরি বন্ধ হয়েছে অনেক যেটা আপনারা জানেন আর রান পার্শ্ব কিন্তু ওই ছোট ফ্যাক্টরিগুলো বড় বন্ধ হয়েছে বাট যেগুলো বড় ফ্যাক্টরি ছিল স্টেবল ফ্যাক্টরি ছিল ওরা কিন্তু আরও বড় হয়েছে যেমন আমারও সামনে বছর ইন্সপেকশন এক্সপ্যানশনের প্ল্যান আছে কারণ আপনার চায়নার থেকে চায়না যে এক্সপেন্সিভ হয়ে গেছে ওইটার থেকে একটা রিপ্রকাশন আমাদের উপরে হচ্ছে ইন আ পজিটিভ ওয়ে বিকজ বায়ার যখন আগে আমরা কোনো দিন চায়নার থেকে ইনকোয়ারি পেতাম না এখন চায়নায় যে বড় বড় বাইং হাউসগুলো আছে যেগুলো ধরেন ঢাকাতেও আছে দে আর অলসো গেটিং ইন টাচ আস অ্যান্ড ওরা আমাদের কাছ থেকে সোর্স করতে চাচ্ছে

যে এই ওয়েজ ইনক্রিজটা হবে বিকজ আমরা সবাই জানি ওয়েজ পরে ইনক্রিজটা হবে এবং অফকোর্স আমরা ব্যবসায়ী কিন্তু এখানে যারা থিঙ্ক ট্যাঙ্করা আছেন ওনাদের পার্সপেকটিভটা ডিফারেন্ট ওনারা একটা লিভিং ওয়েজের কথা বলে লিভিং ওয়েজ সতেরো হাজার আঠেরো হাজার টাকায় আসে কিন্তু ধরেন লিভিং ওয়েজটা ওই ওয়েজটা যদি আমরা দেইও কালকে দেখবেন চাল ডাল ভাড়া সব কিছু আপনার গাড়ি ভাড়া বলেন বাড়ি ভাড়া বলেন সব বেড়ে যাবে সো দ্য সিস্টেম অ্যাকচুয়ালি যারা আশেপাশে থাকে ওরা আবার ওয়ার্কারদেরকে ওটা অবজার্ভ করে ফেলে সো আমাদের মেন ওয়ে টু এই ধরেন আপনার ওয়ে যত বেড়ে গেছে যেটা আমাদের প্রবলেম আমি মনে করি ইজ দ্যাট বাংলাদেশ প্রডিউসেস অ্যাট অ্যান অ্যাভারেজ অফ ফর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট এফিসিয়েন্সি ইন এনি গার্মেন্টস ফ্যাক্টরি তো এখন আপনি বললেন যে ওয়েজ বেড়ে গেছে কিন্তু ওয়েজের সাথে কি আমার ওয়ার্কারের এফিসিয়েন্সি বেড়েছে নো ওয়ার্কারের মেন্টালিটি বেটার হয়েছে ইন দ্যাট যে ওরা বুঝবে যে না এটা বেড়েছে এখন আই হ্যাভ টু ডু ফাস্টার নো বিকজ চায়নায় ওরা প্রোডাকশন করে অ্যাট নাইনটি পারসেন্ট অ্যাভারেজ এফিশিয়েন্সি হান্ড্রেডও আছে এইটি টু হান্ড্রেড ইজ দেয়ার গ্যাপ আর আমাদের এখানে উই আর ডুইং থার্টি ফাইভ টু ফিফটি ফাইভ অ্যাট দ্য বেস্ট কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরি আছে যারা ধরেন সিক্সটি পার্সেন্ট এফিসিয়েন্সিজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিচ করেছে বাট ওরা হাতে গোনা দুই হাতে গুনতে পারবো এরকম আমাদের ইন্ডাস্ট্রির অ্যাভারেজ ইজ ভেরি লো সো এখন আমাদের শ্রমিক থেকে ওয়ার্কার থেকে বলেন যারা যদি আমাদের ইউনিয়ন দিয়ে রেপ্রেজেন্ট করে থাকে সবার দায়িত্ব হবে টু এক্সপ্লেন টু দ্য ওয়ার্কার বি রেগুলার এফিশিয়েন্সি বাড়াও প্রোডাক্টিভিটি বাড়াও বিকজ কেউ আমাদেরকে কিন্তু অ্যাডিশনাল টাকা দিবে না ইফ এনিথিং আমাদের বায়াররা কিন্তু দিনে দিনে আমাদের প্রাইস কমাচ্ছে এবং একটা গ্রিন ফ্যাক্টরি আমি এখন একটা সাধারণ ফ্যাক্টরি কালকে আমি এটাকে গ্রিনে কনভার্ট করলাম তারপর যদি আমি আমার বায়ারকে গিয়ে বলি যে টুডে আই এম গ্রিন তুমি আমাকে আর কিছু টাকা দাও সে কিন্তু আমাকে দিবে না মোস্টলি ইটস এ রেলেভেন্ট কিন্তু নতুন কোনো বায়ার যদি আসে তখন গ্রিন ফ্যাক্টরি দেখে আমাকে একটা প্রিমিয়াম দিতে পারে বাট এটা খুব এক ইটস এ জাগল করতে হয় নিউ বায়ার প্রাইস এফিসিয়েন্সি ডিলেস সব কিছু মিলে জিনিসটা হয় সো অফকোর্স ইটস আ ওয়েজ ইনক্রিজ অ্যান্ড এটা আমাদের ইফ উই আর নট এফিসিয়েন্ট তাহলে কিন্তু আরও কিছু ফ্যাক্টরি আমার মনে হয় বন্ধ হয়ে যাবে দর্শক আমরা কথা বলছিলাম বিদে অমৃত খানের সাথে আমাদের সাথে রয়েছেন আনোয়ার হোসেন কমিশনার অফ কাস্টমস কাস্টমস হাউস আইসিডি ঢাকা যেটি আসলে আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আর যেটি আমি একটু জানতে চাইবো যে আপনাদের ওখান থেকেই তো আসলে এ ধরনের কার্যক্রমগুলো হচ্ছে ইম্পোর্ট মেশিনারি যেগুলো আপনারা ডিল করছেন সেক্ষেত্রে কি মনে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের কি একটা ঘাটতি আপনি কি দেখতে পাচ্ছেন বা আমরা কি দেখছি যে বেড়ে যাচ্ছে আমি আপনার প্রশ্নের প্রথম দিক থেকে একটু বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমে আপনি ডিন মহোদয়ের কাছে জানতে চেয়েছিলেন যে সবগুলো নির্বাচনের আগে সাধারণভাবে এক ধরনের অস্ত্রতা দেখা দেয় ইম্পোর্ট এক্সপোর্ট অথবা সাধারণ বিজনেস ট্রেন্ড যেটা সেটার মধ্যে কিন্তু এবার আমরা সেটা দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে যে আমরা যে স্টেশনে আছি কাস্টমস স্টেশনগুলোতে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলোতে আমরা দেখছি যে একটা খুব স্বাভাবিক অবস্থা বিরাজ করছে আর সবচেয়ে বড়ো জিনিস যেটা আপনি প্রথমে উত্থাপন করেছিলেন যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের মধ্যে কোথাও কোনো গ্যাপ তৈরি হচ্ছে কিনা অর্থাৎ আমরা অ্যাপারেন্টলি দেখছি যে সাম্প্রতিককালে আমাদের এক্সপোর্ট তুলনামূলকভাবে এক্সপোর্টের তুলনায় ইম্পোর্টটা বেশি হচ্ছে এটা একটা তুলনামূলক চিত্র এটা স্ট্যাটিক না কখনো বরং বলা চলে যে এই স্ট্যাটিস্টিক্সটা খুবই ডাইনামিক স্ট্যাটিস্টিক্স কোনো এককালে বেশি ছিল সেটা এখন কমেছে আবার সেটা বেশি হয়ে যাবে এবং সেটা বেশি হওয়ার পটেন্সিয়ালিটিগুলো কোথায় সেটা যদি আমরা একটু দেখেছি সেটা ডিন মহোদয় বলেছেন এবং বলা চলে যে সবগুলো পয়েন্টে অলমোস্ট কাভার করেছেন প্রথম বিষয়টা হচ্ছে যে দেশে যে ব্যাপক হারে ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারগুলো হচ্ছে সেই ইনফ্রাস্ট্রাকচারের জন্য যেসব মালামাল গুডস সার্ভিসেস যেগুলো ইম্পোর্ট করতে হচ্ছে আমাদের জন্য সেগুলো জন্য আমাদের এক্সপোর্টটা বেশি দেখাচ্ছে আরও কতগুলো ফ্যাক্টর আছে এখানে একটা হচ্ছে খুব এক্সপ্যান্ডিং সেক্টর হচ্ছে টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশনের যেসব যন্ত্রপাতি অথবা যেসব ইকুইপমেন্ট এমনকি সফটওয়্যার পর্যন্ত সার্ভিসেস থেকে শুরু করে সেগুলো খুবই এক্সপেন্সিভ সেগুলো আমাদের দেশে আসছে সুতরাং দেখা যাচ্ছে যে আমার এক্স ইম্পোর্টটা বেড়ে যাচ্ছে এটা ছাড়া ইম্পোর্টের আরও কতগুলো ক্ষেত্র আছে সেটা হচ্ছে যে আপনারা জানবেন যে সাম্প্রতিককালে অনেকগুলো প্রাইভেট ইপিজেড হয়েছে প্রাইভেট ইপিজেডের সাথে সাথে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে সেগুলোতে ব্যাপক হারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে তো আমরা যে ইনপুটটা এখন হচ্ছে সেটা আউটপুট দেখার জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে এখনই যে আমরা ইনভেস্ট করলাম কালকে থেকে তার রেজাল্ট পেতে শুরু করবে ব্যাপারটা ঠিক সেরকম আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে এটা কিন্তু পুরোটাই আমি মনে করি যে ইনভেস্টমেন্টে যাচ্ছে তারপরে যেটা দেখতে হবে যে কি ধরনের মালামাল আমাদের দেশে ইম্পোর্ট হচ্ছে আগে যেটা হতো যে খুব বেশি পরিমাণে ভোগ্যপণ্যের

নামে আর কি কামে কিছু না সবকিছু আমাদের সাইন নিতে আছে না সাইন না দিলে আমার নিয়ে নেয় হ্যাঁ আপনি দেখতে কোনো লোক বের করে দিচ্ছে তো আপনার যে তিন মাস টাকা পাওয়ার কথা ওটা তো দেয়ই না বরং তো আরো দুই মাসের বেশি কাছে কাছে জি ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে একজন গার্মেন্টস ওনার আছেন আমরা একটু কথা বলি হ্যাঁ আপনি কি চাচ্ছেন আচ্ছা দুইটা জিনিস উনি যেটা বলেছে এটা সত্যি এখনো অনেক ফ্যাক্টরি আছে যারা ধরেন এটা করছে ইট ইজ একদিনে আমরা চেঞ্জ হবো না এই যে কমপ্লেনটা উনি করেছে এটা নিউ ইয়র্কেও হয় যখন ওদের ছোটো ছোট ইন্ডাস্ট্রি নেইল নেইল ম্যানিকিউর প্যানিকিউর ইন্ডাস্ট্রিতে যদি আপনি পড়েন নিউ ইয়র্কেও কিন্তু এরকম একটা জিনিস হয় কোরিয়ানরা আসে ওদেরকে রাইট ওয়েজেস দেয় না সো এটা যে শুধু বাংলাদেশে একটা জিনিস এটা না উনি যেটা বলেছে হ্যাঁ এটা মাঝে মাঝে হয় কিন্তু আমি ওনাকে তখন জিজ্ঞেস করব যে এটা কি অ্যাকর্ড অ্যালায়েন্স বা অন্য কোনো কমপ্লাইন্ট ফ্যাক্টরি নাকি যদি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের যতগুলো অডিট সারাক্ষণ হতে থাকে ফ্রম দ্য বায়ার সাইড ফ্রম অ্যাকর্ড সাইড অ্যালায়েন্স সাইড এটা ধরে ধরতে পারার কথা এবং এটা একটা জিনিস আরেকটা হচ্ছে আমি জানি না উনি জানে নাকি যে অনেক হেল্পলাইন আছে কিন্তু এখন অ্যাকোট অ্যালায়েন্স এবং সরকারি একটা হেল্পলাইন আছে তো ওখানে ফোন করে বললে সাধারণত এটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে কিন্তু সেটি তার লাস্টে আরেকটা জিনিস অনেক সময় হয় যে মালিক আমি যেমন মালিক আমি কিন্তু আমার ম্যানেজমেন্টকে ফুল সব কিছু দিয়ে দিচ্ছি বিকজ আমার ইনটেনশানটা ভালো কিন্তু অনেক সময় ম্যানেজমেন্ট থেকে টাকাটা কিন্তু ওয়ার্কারে পোচায় না যেটা উনি বলেছে এটা একদম সত্যি কথা কিন্তু এটা কিন্তু ব্রেক করার সিস্টেম আছে মালিক যদি একদম রুট লেভেলে যায় এটা মালিক ধরতেই পারবে আমি যেমন আমার বেতন আমি ফিঙ্গার দিয়ে রকেট দিয়ে দিয়ে দিই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রকেট দিয়ে আমি আমার ওয়ার্কারকে বেতন দিচ্ছি কিন্তু তারপর অনেক সময় হয় অনেক ওয়ার্কার চলে যাচ্ছে ওদের একটা ব্যালেন্স পেমেন্ট রয়ে যাচ্ছে বাট এই জিনিসগুলো আমরা জানি বিকজ আমি অ্যাজ এ ওনার ডিটেলে যাচ্ছি মেবি উনি ওরকমই একটা পরিস্থিতিতে আছে যে ফ্যাক্টরিতে যে ওরা এই জিনিসটা মেনটেন করে না তো এখানে দুইটার একটা জিনিস যেটা আমি বললাম এখানে এখন অ্যালায়েন্সের ফ্যাক্টরি যদি থেকে থাকে একটা হেল্পলাইন আছে দাস অ্যা ন্যাশনাল হেল্পলাইন উনি কিন্তু ওই নাম্বারে ফোন করে কমপ্লেন করতে পারে কিন্তু সেটি কি আসলে যদি ওই নাম্বারে ফোন করে সে কমপ্লেন করে পরবর্তীতে ওই গার্মেন্টসের বিরুদ্ধে তো অ্যাকশানে যাবে এবং কাজগুলো বন্ধ হয়ে যেতে পারে সেটি তো একটা ফ্যাক্টরির জন্য খারাপ দেখেন একটা ফ্যাক্টরি কিন্তু ওভার বন্ধ হয় না এটা হয় না হ্যাঁ প্রথমে অ্যাকর্ড যখন স্টার্ট করেছিল ইমিডিয়েটলি দে টুক সাম স্ট্রং অ্যাকশন কিন্তু তারপরে কিন্তু ওভার হয় না কারণ একটা বায় যেমন আমার ফ্যাক্টরিতে একটা ইন্সপেকশন হলো তো বায়ার অডিট টিম যেটা আসে ওয়ার্কারকে ডেকে ওরা কিন্তু আলাদাভাবে র্যান্ডামলি ওয়ার্কার উঠাতে পারে অ্যান্ড দে ডু তখন ওয়ার্কারকে জিজ্ঞেস করবে যে তোমাকে কি এটা এটা দিয়েছে এটা অনেক টাইম ধরা পড়ে আমার ফ্যাক্টরিতেও ধরা পড়েছে তারপর যখন আমি রুট লেভেলে গিয়েছি আমি দেখেছি যে এখানে আমার একটা ম্যানেজমেন্টের সাথে গ্যাপ আছে কারণ ইট ইজ ট্রু ওয়ার্কাররা অনেকে গুনতে পারে না নাম্বার জানে না শিক্ষাটা নেই সেই হেল্পলাইনের নাম্বার কি ওনাদেরকে বলা যাবে আপনি কি আমার মুখস্থ নেই কোথায় গিয়ে গুগলে গিয়ে কি গুগলে গিয়ে অ্যালায়েন্স হেল্পলাইন আছে একর্ডে একটা হেল্পলাইন আছে ফোন করলে উনি পার পাবে কিন্তু আমাদের আরেকটা ফোন আছে জিনিস এটা মানে আমি বলতে পারি দেখেন গার্মেন্টস ফ্যাক্টরি মালিকদের অনেক বদনাম আমরা এটা করি ওটা করি না এটা চুরি এটা চুরি না একে দেই না দেই বাট অ্যাকচুয়ালি ওয়ার্কিং কন্ডিশন বায়ারদের সাথে এবং বায়াররা যে কীভাবে আমাদেরকে স্কুইজ করে এই পুরা জিনিসটা কিন্তু ডিফারেন্ট অ্যান্ড হেল্পলাইন আছে আমি বলব অফকোর্স আমাদের বিজিএমইও তো আছে বিজিএমইতে গিয়েও কিন্তু একটা মানুষ কমপ্লেন করতে পারবে সেক্ষেত্রে আসলে আপনি বলছিলেন যে লাক্সারি যে আইটেমগুলো আছে সেগুলো যদি আমরা যেটি আমাদের অপ্রয়োজনীয় প্রয়োজন কম বাট খুব বেশি পরিমাণে আমরা চেষ্টা করছি যে আমদানি করার জন্য সেটি কি গভর্নমেন্ট থেকে কোনো ইনিশিয়েটিভ নিয়ে সেটি অফ করতে পারে যেগুলো আমাদের লাকজারি আইটেম রয়েছে সেটা সরকারের খুব সাধারণ একটা পলিসি যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা এখানে রেগুলেটরি ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে যেটাকে মনে করি যে কত ক্ষেত্রে আছে যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সামাজিকভাবে সেগুলো অভিপ্রেত না অথবা যেটাকে আমরা লাক্সারি বলে মনে করি যে এটার অত প্রয়োজন নেই সেগুলোর উপরে এই ধরনের বিভিন্ন রকম নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আরোপিত আছে সেটা দুই ধরনের নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে একটা হচ্ছে ট্যারিফ আর একটা নন ট্যারিফ দুই ধরনের ব্যারিয়ার নিয়ন্ত্রণ যে কন্ট্রোলগুলো করা হয় কখনো কখনো ট্যারিফ বাড়িয়ে কখনো কখনো এমন কিছু নিয়ন্ত্রণ আরোপ করে যাতে করে এগুলো সহজে দেশে ইম্পোর্ট না হয় নিরুৎসাহিত করার জন্যে তো এটা আছে এটা সবসময় ছিল এখনও আছে সুতরাং এইটা নিয়ে আমার মনে হয় চিন্তিত হওয়ার কিছু নেই কারণ যদি আমরা টোটাল স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে দেখা যাবে যে এই অংশটুকু লাক্সারি গুডস এর অংশটুকু টোটাল ইম্পোর্টে খুবই কম আমরা কি একটু দর্শক ফোনে যাই তারপর আপনার কাছে ফ্রি দর্শক অপেক্ষা করছে হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো লাইনটি কেটে গিয়েছে জি আপনি বলছিলেন যে এই মুহূর্তে গভর্নমেন্ট অনেকগুলো বড় বড় প্রজেক্টে যাচ্ছে লাইক পদ্মা ব্রিজ আমরা দেখছি রূপপুর পাওয়ার প্ল্যান্ট দেখছি এবং সেই সাথে আমরা দেখছি যে তেল আমদানিও কিন্তু আমাদের অনেকটা বেশি বেড়ে গিয়েছে তো এটা কি আমাদের ফরেন কারেন্সির উপরে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছে মোটেও না এটা আমাদের প্রোডাক্টিভিটিতে লাগছে আপনি দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সরকারের যে পদক্ষেপ আমাদের এক কিলোয়াট প্রোডাকশন করতে প্রায় পাঁচ মিলিয়ন ডলার লাগে আপনারা জানেন যে আমাদের এখন দেশে প্রায় বিশ হাজার কিলোয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে মেগাওয়াট এবং এটা আরও বাড়বে এবং বিদ্যুৎ সমস্যা আমরা আজকে সমাধানের পথে এবং এখন পর্যন্ত আমি যতটুক জানতে পেরেছি এই বিদ্যুতের ব্যাপারে উৎসাহী ইনভেস্টারের যে লিস্ট তা এত বড় যে এখন সেখানে ইনভেস্টারদেরকে ডিসকারেজ করা হচ্ছে এত অনুমতি দেওয়া হচ্ছে না বিদ্যুৎ হচ্ছে এনার্জি

এক ঘন্টায় একজন মেশিন অপারেটর একশো পিস শার্ট বানাবে না দুইশো পিস শার্ট বানাবে এটা তার প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি এর সাথে সম্পূর্ণভাবে জড়িত তাই একজন ওয়ার্কারকে আমাদের ভিদিয়া অমৃত খানের আরও বেশি ওয়েজ দিতে কোনো অসুবিধেই হবে না যদি তার এফিসিয়েন্সি লেভেল বেড়ে তার প্রোডাক্টিভিটি বেড়ে যায় তখন সে ইউনিট অফ প্রোডাকশন বেড়ে যাওয়াতে তার যখন ইনকাম বেড়ে যাবে সে সেইখান থেকে শ্রমিকের ওয়েজ দিতে পারবে এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সেটার জন্য আমাদের যে টেলিফোনে ফোন করলেন ঠিকই বলেছেন যে এটা ট্রেনিং এবং এসব বিভিন্নভাবে কাজের মাধ্যমেই তাদের এফিসিয়েন্সি বাড়ে আর আরেকটা জিনিস যেটা ভিডিও খানের সাথে আমি একটু অ্যাড করি আমাদের কিছু জিনিস এখানে শিক্ষণীয় আছে সেটা হচ্ছে যে খালি ওয়েজ না দিয়ে এই ওয়েজের টাকাটা ওদের কোথায় যায় সেটাও যদি আমরা একটু খেয়াল করি যেটা আমাদের চায়না অন্য অন্যান্য দেশে আমরা দেখেছি ওরা ফলো করে ওরা কি করে ডর্ম করে দেয় এই ডর্মে ওরা থাকে তখন ওদের বাড়ি ভাড়াটা লাগে না এবং ওইখানেই খাবারেরও ব্যবস্থা থাকে এবং সেটা সাশ্রয়ী মূল্যে ভালো খাবার তাতে হয় কি এই যে ওয়ার্কার বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিতে গিয়ে বিভিন্নভাবে হেনস্থা হয় তার ভাড়া বাড়ানোর জন্য যেই শুনে বেতন বেড়েছে কিছুটা ভাড়া বাড়ানোর চাপ থাকে এই জিনিসগুলো থেকে সে মুক্তি পায় এবং সে তখন যে ওয়েজটা পায় সেটা তার নিজের কাজে লাগে এবং সেটাকে সে প্ল্যান করে খরচ করতে পারে এই বাড়ি ভাড়া বাড়া বা এই যে খাবারের খরচ বেড়ে যাওয়া এইসব নিয়ে তাকে আর চিন্তা করতে হয় না অফকোর্স আই এগ্রি ওনার সাথে বানানো খুবই ভালো আমরা সব গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা চাই আমরা বাসা বানাবো ওদেরকে ওরা থাকবে আমরা খানা দিব ওরা খাবে সকালে ওঠে কাজ করতে আসবে হ্যাপি নো অ্যাবসেন্টিজম কিছু না দিস ইজ আইডিয়াল সিচুয়েশন কিন্তু আমি যদি আমার ওয়ার্কারকে যেই দিন বেতন দেই এটা সব ফ্যাক্টরিতে যেই দিন বেতন দেই তার পরের দিন আমার অ্যাবসেন্টিজম আমাদের অ্যাভারেজ অ্যাবসেন্টিজম হয় থ্রি টু ফাইভ পার্সেন্ট ইন আ গুড ফ্যাক্টরি তারপরের দিন বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হয়ে যায় ওয়ার্কাররা সবসময় কিন্তু মানে আমাদের সাথে এই জিনিসটা বুঝতে চায় না যে উই আর টোটালি ডিপেন্ডেন্ট ওদের এফিসিয়েন্সি ওদের প্রোডাকটিভিটির উপরে আমার একটা লাইন একদিনের জন্য বসে গেলে আমার একটা মাল কিন্তু একটা শিপমেন্ট আমার টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি লাখ টাকার আমার এয়ার দিয়ে লিফট করতে হতে পারে ডর্ম আমরা বানাতে চাই নো প্রবলেম জায়গা কোথায় মানুষ আজ এই যে আমাদের অ্যালায়েন্স অ্যাকর্ডের পরে মানুষ ফিট বিল্ডিংয়ে ইন্ডিপেন্ডেন্ট বিল্ডিংয়ে দে হ্যাড টু শিফট এটা ফার্স্ট নিয়ম ছিল তো অনেকে তো ওখানে শিফট না করতে পেরে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে তো আমাদের ডর্ম বানানোর জায়গাটা কোথায় এটা এক তাও ধরেন আমরা যদি এভরি যেগুলো আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড একটা আমার ফ্যাক্টরি যেমন ছোট কালুঘাটে ও ইটস এ নট অ্যান এক্সপোর্ট প্রসেসিং জোন বাট ওইটাই কিন্তু বাংলাদেশের প্রথম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওখানে একটা যদি আমাদেরকে সরকারের সাথে পার আমরা মিলে বা সাবসিডাইজ করে একটা লোকাল জায়গায় যদি অন দ্য স্পট ভাবে আমরা ওদেরকে ডর্ম বানিয়ে দিতে পারতাম ইট উড বি গ্রেট অনেক ফ্যাক্টরি কিন্তু আজকাল ডর্ম বানিয়ে দিচ্ছেও বানিয়ে দিচ্ছে বানানো হচ্ছে এবং এই ব্যাপারে সরকারি সবচেয়ে বেশি সাহায্য করতে পারে এবং এটা অলরেডি করছে এবং আমরা কিন্তু ঠিক মনে নেই কত বছর আগে এক্স্যাক্ট নাম্বার আই ডোন্ট রিমেম্বার মেবি দুই হাজার ষোলো টোলোর দিকে উই সাইন্ড অ্যান এম ইউ উইথ আপনার বাংলাদেশ ব্যাংক সেই দ্যাট যারা ডর্ম বানাবে ওদের জন্য এই ডিসকাউন্টেড রেটটা আছে কিন্তু হয় না সবসময় ইটস নট সো ইজি মেবি আরো প্রোঅ্যাকটিভ ভাবে যদি আমাদেরকে আমরা এটা করতে পারতাম এক সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কারেন্সি রেট ডলারের আমরা কন্ট্রোল করার ট্রাই করছি বাট দেখা যাচ্ছে সেটি তো করা সম্ভব হচ্ছে না সেটি একটা ইমপ্যাক্ট কি রয়ে গেছে ডলারের রেট কন্ট্রোল করা যাচ্ছে না আমার মনে হয় না যে সেটা এই ধরনের বড় কিছু একটা ফ্লাকচুয়েশন ঘটছে কারণ এটা স্বাভাবিকভাবে হতে পারে যে আমাদের যে ইম্পোর্টের যে চাহিদা সেটার জন্য ডলারের রেট বাড়তে পারে খুবই স্বাভাবিক সেটা তাও আমি সব সময় চাই আমাদের এক্সপোর্টটা বাড়ুক বেশি সেটা এটা কিন্তু এটা চরিত্রটা কিন্তু দাম দিক কখনো কখনো ডলারের রেট বাড়লে আমার জন্য ভালো আবার কখনো কখনো কমলে ভালো

তাদের মাধ্যমে কিন্তু ডলারের মান কি বলে যে মূল্যটা অটোমেটিক্যালি কিছুটা নিয়ন্ত্রিত হচ্ছে আর একটা বেসিক জিনিস আমি একটু বলতে চাই প্রথমত যে কথাগুলো বলছিলাম সেটার সাথে অ্যাড করার জন্য যেমন আমাদের বেসিক র ম্যাটেরিয়াল যেটা সেগুলো আমাদের দেশে কিন্তু নাই সেটা যে আমরা সহসা পেয়ে যাব তার কোনো সম্ভাবনা নাই যেমন আপনার খনিজ জাত যেসব জিনিস ধরে নেই যে স্টিল বাংলাদেশে স্টিল নেই পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট সেগুলো নেই কৃষি তুলা সবচেয়ে বেশি যেগুলো দরকার যেমন আমি একটা গাড়ি করতে চাচ্ছি কোনো প্রোডাক্ট নাই কারণ হচ্ছে আমাদের পেট্রোলিয়াম নাই তারপরে হচ্ছে যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে গার্মেন্টস আমরা যেটা বলি সেটার জন্য লাগবে আমার তুলা অথবা ওই আগেইন পেট্রোকেমিক্যাল সেটা আমাদের নাই তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এই ব্যাপারগুলোর জন্য আমাদের মোটামুটি দীর্ঘ সময় ধরে এক্সপোর্টে ব্যয় করতে হবে ইম্পোর্টে ব্যয় করতে হবে আমাদের এই অর্থগুলো সুতরাং এটা একটা প্রস্তুতি আমার একদিকে যেমন থাকতে হবে আরেকটা হচ্ছে যে এইটা থেকে যে প্রোডাক্টটা বেরোবে আমরা এইসব ইম্পোর্ট করার পরে সেটার জন্য কিছু সময় আমাদের সেটা যদি টাকার মান যদি কমে যায় আপনারা যারা এক্সপোর্টার আছেন আপনাদের জন্য কি মনে করছেন যে সেটি ভালো টাকার মানটা যদি কমে যায় অফকোর্স ডলার এগেনস্টে টাকা যদি বেশি পায় দে উইল উনি যেটা বলেছে দে উইল এক্সপোর্ট মোর বিদেশিরা আমাদের কাছ থেকে কিনবে বেশি এখানে আমার একটু ডিমত আছে সেটা হচ্ছে যে এক্সপোর্টের জন্য এক্সপোর্ট পটেনশিয়ালিটি থাকতে হবে এক্সপোর্টের জন্য এক্সপোর্ট ক্যাপাসিটি থাকতে হবে এক্সপোর্টের জন্য মার্কেট থাকতে হবে টাকা মান যদি আমি কমিয়ে দেই তাতে করে এক্সপোর্ট বেড়ে যাবে তা কিন্তু না আমরা কি একটু টেলিফোনে যাব গিয়ে আবার ফিরছি হ্যালো একটি একটু জানতে চাইবো যে আমরা আসলে এই মুহূর্তে দেখছি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেক বেশি কনসিয়াস এবং ইম্পোর্টের সেটি কিন্তু আবার তারা ফার্দার চেক করছে অর্থাৎ প্রাইস কোটেশন যেটি দেওয়া হচ্ছে সেটি আসলে এখন তো আমাদের ইন্টারনেটের যুগ সবকিছু অনেক বেশি ইজি ওভার ইনভয়েসিং যদি করা হয় সেটি কিন্তু তারা করছে যার কারণে ভাবে যদি মানি লন্ডারিং হয়েও থাকে সেটির কিন্তু একটু ট্রাই করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সেটি কমানোর জন্য তারপর আমরা দেখছি যে হুন্ডির মাধ্যমে এত বেশি ফান্ড আমাদের চলে যাচ্ছে এবং বলা হচ্ছে নির্বাচনকালীন সময়ে অনেক পরিবর্তনও কিন্তু আসা সম্ভব যদি আমরা কনসিয়াস না হই সেটি আমাদের জন্য কি ফিউচার কোনো রিস্ক নিয়ে আসতে পারে আসলে ওই জন্যই আমি একটু আগে যেটা বলছিলাম যে এই যে হুন্ডি এটা শ্যাডো ইকোনমিতে যে ডলারগুলো থাকে এটা আসে কোথার থেকে আসে রেমিটারদের কাছ থেকে যারা বিদেশ থেকে টাকা পাঠায় আমাদের বিভিন্ন মরুভূমির বিভিন্ন জায়গায় যারা কাজ করেন তাদের বিভিন্ন জায়গায় দেখা যায় যে তারা খুব কষ্ট করে আমাদের এই বৈদেশিক মুদ্রাটা উপার্জন করেন এবং সেটা আমাদের দেশে পাঠানোর চেষ্টা করেন যখন উনি শ্যাডো ইকোনমি থ্রুতে পাঠান তখন এটা হুন্ডির একটা ফান্ড হয়ে যায় এবং এই ফান্ডটি কিন্তু সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন এই ধরনের আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং সহ বিভিন্ন কাজে এটা ব্যয় করা হয় তো এই কারণেই আমরা যদি শ্যাডো ইকোনমিতে এই জিনিসটা যেতে না দেই তাহলেই কিন্তু আমাদের এই সমস্যার সমাধানটা হয়ে যায় তো ওইখানে যাওয়াতেই আমরা এটা এইভাবে ব্যবহার করতে পারছে মানুষ এখন যেটা আমাদের করতে হবে যে এখানে আমাদের ই ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে যাতে শ্যাডো ইকোনমিতে এই জিনিসটা না যেতে পারে তাহলে হুন্ডিটা প্রথমে আমাদের কমানোর জন্য ব্যবস্থা নিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কারেন্সি রেট ফ্ল্যাকচুয়েট করাটা ভালো না এক্সপোর্টারের জন্য যদি ভালো হয় ইম্পোর্টারের জন্য খারাপ আমরা কিন্তু এখনও ইম্পোর্ট বেসড ইকোনমি তাই আমাদের ইনফ্লেশনারি প্রেশার আসবে যদি আমরা সেটা করতে দিই তাই বেটার হচ্ছে একটা স্টেবল এক্সচেঞ্জ রেট স্টেবল এক্সচেঞ্জ রেটে যেতে হলে বাংলাদেশ ব্যাংকের কাছে এখন যে রিজার্ভ আছে সেটা নিয়ে এসে প্লে করতে পারে

সোয়েটারের মেশিনে ম্যানুফ্যাক্টরিতে জ্যাকেট মেশিন ওঠাচ্ছে যার কারণে ফ্যাক্টরি অনেক সমস্যা হয়ে যাচ্ছে বলে উনি মনে করছে কিভাবে সেটা উনি আপনার কাছে প্রশ্ন রাখছে উনি বলেছে যে সোয়েটারের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে জ্যাকেট মেশিন ওঠাচ্ছে এটা তো কিভাবে এটা প্রবলেম এটা কিভাবে প্রবলেম আমি বুঝছি না কারণ আমাদের সোয়েটার ফ্যাক্টরি যেগুলা ওগুলো কিন্তু পার পিস স্যালারি দেয় যতগুলো বানাতে পারবা ওইভাবে এই জন্য সোয়েটার ফ্যাক্টরিতেও কিন্তু অলওয়েজ একটা ঝামেলা হলে সোয়েটার ফ্যাক্টরিতেই আগে হয় বিকজ ওদের রেটটা নিয়ে দিয়ে অলওয়েজ আর্গিউ আর উনি যেটা বলছে একটা সোয়েটার ফ্যাক্টরিতে যদি একটা জ্যাকেট মেশিন আনে মানে কিনে কিনে বসায় এটাই যদি উনি মিন করে থাকে এটা তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান অ্যান্ড একটা মালিক তখনই একটা নতুন আইটেমের মেশিন আনবে ওয়ান দ্যার ইজ এ ডিমান্ড

সোয়েটারের সাথে জ্যাকেটের ডিজাইন মিক্স করে অনেক হাই এন্ড প্রোডাক্ট প্রোডাক্ট বাংলাদেশ চায়না থেকে যে কথাটি উনি বললেন যে অনেক শিফট হচ্ছে বাংলাদেশে এই শিফটের মধ্যে অনেক প্রোডাক্ট ডাইভার্সিফাইড হবে বাংলাদেশে আরও ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হবে সুতরাং এইগুলোর জন্য আমাদের সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে জি আমরাও আশা করছি সেটি যে আসলে যে সিচুয়েশনগুলো আপনারা বললেন সেখানে আসলে কিছুটা তো পজিটিভ নেগেটিভ মিলে আসলে আমরা সেই ব্যালেন্সটা করতে যাচ্ছি আমাদের ইকোনমিক্যাল ব্যালেন্স সেখানে আসলে ইন ফিউচারে এমন কোন স্টেপ কি এই মুহূর্তে নেওয়া প্রয়োজন যেখানে আমাদের এই ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের এক্সপোর্ট রেট আমাদের ইম্পোর্ট সব কিছু মিলে একটা ব্যালেন্স থাকে অবশ্যই এটা হচ্ছে যে একটা বুমিং ইকোনমিতে যেটা হয় সেটা হচ্ছে যে কিছুটা বিশৃঙ্খলা শুরু থেকে থাকতে পারে কিন্তু আস্তে আস্তে সেটা স্ট্রিম লাইন্ড হয়ে যায় আমাদের সেখানে সেই জিনিসটা স্ট্রিম লাইন্ড হচ্ছে বলা চলে যে আস্তে আস্তে না আমাদের সেটা বরং দ্রুতই হচ্ছে সেটা হচ্ছে যে ই কমার্স যেটা আমাদের এখানে এসছে একই সাথে সরকারে যে সার্ভিলেন্স সিস্টেম যেটা আপনি মানি লন্ডারিং বিষয়ে কিছুক্ষণ আগে বলছিলেন ব্যালেন্স পেমেন্ট এর বিষয়গুলো যখন আসছিল এবং অবৈধভাবে হুন্ডির মাধ্যমে দেশ থেকে টাকা যাচ্ছে কিনা আগে আমাদের মনিটরিং সিস্টেমটা যেরকম ছিল তার থেকে সেটা এখন অনেক বেশি আপনি বাংলাদেশ ব্যাংকের কথা বলেছিলেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সেটার সাথে এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স আমাদের সময় শেষ আমি এক লাইন আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি কি যে আমাদের ফিউচার নিয়ে